দর্শক, আপনারা যারা মিলেনিয়াম টিভি ইউএস দেখছেন, আপনি সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের আমেরিকা দেখবার জন্য। আজ আমাদের স্টুডিওতে এসেছেন মিস্টার লেবার নেতা, বাংলাদেশের তিনি মুখ উজ্জ্বল করছেন মূলধারায় এবং এই বিশেষ করে আমেরিকার বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিয়ে, যিনি তার নামেই সমধিক পরিচিত, মাহফুজ মাহউদ্দিন। মাহফুজ মাহউদ্দিনের পরিচয় অনেক। তিনি একাধারে এখানে ট্রেজারার ডিসি 37, প্রেসিডেন্ট লোকাল 1407 এবং এখানকার একটি অত্যন্ত কমিটিতে অত্যন্ত ভূমিকা রাখছে সেই সংগঠন অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবারের প্রতিষ্ঠাতা সভাপতি মাহফুজ মাহউদ্দিন। আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমরা আজকে অনেক বিষয় নিয়ে আসলে আপনার সাথে কথা বলার মতো অনেক কিছু রয়েছে, কিন্তু আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো। সেই বিষয়টা হচ্ছে, আপনি জানেন যে এই দেশে মুসলমানদের বহু প্রতীক্ষিত দুই ডে ছুটির যে বিষয়টি, সেই ছুটির বিষয়টি বাস্তবায়ন হয়েছে, ছুটি মঞ্জুর হয়েছে। এখন থেকে আমেরিকা, বিশেষ করে নিউ ইয়র্ক সিটিতে মুসলমান ছাত্ররা পাবলিক স্কুলগুলিতে ঈদের সময় দুই দিন ছুটি পাবে, দুই ডে দুই দিন ছুটি পাবে। এবং সেই আন্দোলনে গোড়ার লোক হিসেবে, সে আন্দোলনের একজন প্রতিষ্ঠাতা, একজন নিরলস কর্মী হিসেবে আপনি সেই অনেক আগে থেকে কাজ করে আসছেন। আমি যদি জানি সেটা 1992 সালে আপনি এর আগেও আপনার কাজ শুরু করেছিলেন এবং 1992 সালে আপনাদের সে আন্দোলনের প্রেক্ষিতে এখানে সেই সূচনা হয় যা অল্টারনেটিং পার্কিং হিসেবে, তারপরে পর্যায়ক্রমে আরও অনেক কিছু আপনি করেছেন। তো প্রথমে আমি জানবো আপনার এই দেশে আসার পটভূমি, এখানে আপনি পড়াশোনা করেছেন, এখানে কাজ করছেন, এই এবং আজকের অবস্থানে আসা পর্যন্ত সংক্ষেপে যদি একটু বলেন। ধন্যবাদ শেখর ভাই, এবং ধন্যবাদ আমাদের দর্শক শ্রোতা মণ্ডলীদের। আমি 1984 সনে সেপ্টেম্বর মাসে আমেরিকাতে আসি, ইন্ডিয়ানা বল স্টেট ইউনিভার্সিটি। সেখানে আমি মাস্টার্স প্রোগ্রামে অ্যাকচুয়ারিয়াল সায়েন্সে ডিগ্রি শেষ করি 18 মাসে, এবং এরপরে নিউ ইয়র্ক স্টেট এমপ্লয়িজ রিটায়ারমেন্ট সিস্টেম। এর আসার আগে বাংলাদেশে কোথায় ছিলেন? হ্যাঁ, সেটা বলতে হবে এইভাবে যে আমি আমাদের দেশের বাড়ি লক্ষ্মীপুর জেলার গ্রামগঞ্জ, আমাদের বাড়ি ভাদুর মিয়াবাড়ি, ওখানকার হাই স্কুল থেকে হাই স্কুল পাশ করে, ওখানকার কলেজ থেকে কলেজ শেষ করে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ম্যাথমেটিক্সে অনার্স এবং মাস্টার্স শেষ করি। এরপরে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে ডেমোগ্রাফিতে ইনস্টিটিউট অফ স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ে ISRT-তে দ্বিতীয় মাস্টার্স শেষ করে স্কলারশিপে গ্র্যাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ নিয়ে আমি বল স্টেট ইন্ডিয়ানা বল স্টেট ইউনিভার্সিটি মানসি বল স্টেট ইউনিভার্সিটিতে আসি 1984 সনে। সেখানে আমি অ্যাকচুয়ারিয়াল সায়েন্সের মাস্টার্স শেষ করার পরে নিউ ইয়র্ক সিটি থেকে আমি চাকরির জন্য একটু সুবিধা পাই, ওরা আমাকে চাকরি অফার করে এবং ইমিগ্রেশন আমার জন্য স্পন্সর করবে বলাতে আমি নিউ ইয়র্ক সিটিতে মুভ করে চলে আসি এবং নিউ ইয়র্ক সিটিতে জয়েন করি অ্যাকচুয়ারি হিসাবে। এবং সেই থেকে নিউ ইয়র্ক সিটিতেই আমি কাজ করে যাচ্ছি। কত সালে? 1987 অক্টোবর 30th আই স্টার্টেড ওয়ার্কিং ফর দ্য সিটি অফ নিউ ইয়র্ক। অ্যান্ড দেন অফকোর্স এই দেশে আমাদের দেশের মতো ইউনিয়নগুলি একটু ভিন্ন ধরনের তৈরি, এখানে বা কাঠামোগতভাবে ইউনিয়নগুলি এখানে ভিন্ন। আমাদের দেশে তো শ্রমিকেরা শ্রমিক নেতা হয়, শ্রমিক লিডার হয়, শ্রমিক আন্দোলন করে। এখানকার দেশে আমি প্রফেশনালদের ইউনিয়নের প্রেসিডেন্ট, তার অর্থ হচ্ছে এই, এখানে যারা ইকোনমিস্ট, স্ট্যাটিস্টিশিয়ান, বেনিফিটস এক্সামিনার, ম্যানেজমেন্ট অডিটর, ট্যাক্স অডিটর, এদের যে ইউনিয়ন, ওই ইউনিয়নের আমি নিজেও যেহেতু অ্যাকচুয়ারি তাদের মেম্বার ছিলাম আমি। তো 1988 থেকে আমি কাজ শুরু করি এবং শুরু থেকেই আমি ইউনিয়নের সাথে খুব জড়িত হয়ে পড়ি। এবং 1992 সনে আমি আমার লোকাল, এদেশে ইউনিয়নকে লোকাল বলে, লোকাল 1407-এর আমি এক্সিকিউটিভ বোর্ডের নির্বাচিত হই। তো সেখান থেকে আমি
ক্রমাগতভাবে 1997 সনে আমি ইউনিয়নের ডেলিগেট নির্বাচিত হই পুরো নিউ ইয়র্ক সিটি ব্যাপী। এরপরে 2000 সনে আমি আমার ইউনিয়নের প্রেসিডেন্টের জন্য নির্বাচিত নির্বাচনে অংশগ্রহণ করি এবং লাকিলি আই বিট দি মাই অপোনেন্ট ওভার 2-1 মার্জিন। দ্যাট ওয়ে আই বিকেম প্রেসিডেন্ট ইন 2012। As soon as I became the president, so City of New York released me to work for the union because now I have to represent my members. So since then I am working in the union headquarters. And then in 2004, there are a council, many unions, মানে অনেকগুলি ইউনিয়ন নিয়ে আবার কাউন্সিল গঠিত। সে কাউন্সিল বলে আমি যে কাউন্সিলের সাথে জড়িত তাকে বলে ডিস্ট্রিক্ট কাউন্সিল 37। ইট ইজ আমেরিকান ফেডারেশন অফ স্টেট কাউন্টি অ্যান্ড মিউনিসিপ্যাল এমপ্লয়িজ হোল আমেরিকা ব্যাপী একটা ইউনিয়ন আছে তাকে এফসমি বলে, তার একটা অংশ এবং তার ডিস্ট্রিক্টে 52টা ইউনিয়ন আছে লোকাল এফ। সেই লোকালে আবার ওদের এক্সিকিউটিভ ডাইরেক্টর, ট্রেজারার, প্রেসিডেন্ট অ্যান্ড সো অ্যান্ড সো ফোর থাকে। তো সেখানে আমি আবার ট্রেজারার ইলেকশন করি 2004। 2004-এর জানুয়ারিতে আমি এই 52 ইউনিয়নের 125,000 মেম্বারের এবং 60,000 রিটায়ারিদের ইউনিয়নের যেখান থেকে বেনিফিট প্রদান করা হয় সেখানকার ইউনিয়নের আমি ট্রেজারার নির্বাচিত হই। তো সেভাবে একসাথে আমি এখনও প্রেসিডেন্ট। প্রত্যেক 3 বছর অন্তর অন্তর আমার প্রেসিডেন্টের ইলেকশন হচ্ছে। আমি স্টিল গেটিং রি ইলেক্টেড আর অলসো অ্যাজ এ ট্রেজারার সেটাও নির্বাচিত। 3 বছর পর পর ইলেকশন হচ্ছে সিটি ওয়াইড ব্যাপী, 125,000 মেম্বার ভোট দিতে হয়। সেখানে আমি আবার একটা প্রশ্ন জাগে, সেখানে আপনি একজন বাঙালি হিসেবে সেখানে কি অনেক বাঙালি আছে? যে না না, আমার আমার ব্যক্তিগত লোকালে, লোকাল 1407 এ আমি যখন প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হই 3 জন বাংলাদেশি ছিলেন। এখন 15 বছর পরে 17 জন বাংলাদেশি আছেন পুরো সিটিতে, 5 বরোতে, বিভিন্ন ডিপার্টমেন্টে, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স, এইচআরএ, এসিএস, তারপরে ধরেন অন্য অন্য সিটি ইউনিভার্সিটিতে, সিটি আমার মেম্বার সমস্ত 18টা সিটি ইউনিভার্সিটি কলেজ আছে, এই 18টা কলেজে আমার মেম্বার আছে। নিউ ইয়র্ক সিটি 76 ডিপার্টমেন্ট এবং এজেন্সিতে আমার মেম্বার আছে, এবং স্কুল কনস্ট্রাকশন অথরিটি, হাউজিং অথরিটি, ট্রানজিট অথরিটি, সেখানে আমার মেম্বার আছে। নিউ ইয়র্ক সিটিতে 32 স্কুল ডিস্ট্রিক্টস, এভরি স্কুল ডিস্ট্রিক্টস আই হ্যাভ মেম্বার, বিকজ অ্যাকাউন্টেন্টস অ্যান্ড বুক কিপার দে হ্যাভ এভরিওয়্যার, সো আই রিপ্রেজেন্ট অল অফ দেম। সো এসএলটা শুরু করলেন? এসএল আমি স্টার্ট করছি, যদিও গত 20 বছর যাবৎ আমি এসএল মানে সাউথ এশিয়ানদেরকে কীভাবে একত্র করা যায় কারণ সেটা নিয়ে আমি ভাবতাম, কারণ অন্য অন্য একমাত্র সংগঠন সম্ভবত। জি জি, এন্টার সাউথ এশিয়ানে অসংখ্য সংগঠন আছে, সাউথ মানে 8টা দেশ নিয়ে, 8টা দেশ নিয়ে, হ্যাঁ 8টা দেশ নিয়ে এটা গঠন করার পিছনে একটাই যুক্তি, যেমন আমাদের এখানে কিন্তু পুরো এশিয়া নিয়ে একটা সংগঠন। দেশগুলো কি কি? হ্যাঁ বলছি, আফগানিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপস, আসলে সার্ক প্রবাসী সার্ক দেশের কান্ট্রিগুলি যেগুলি আছে আপনারা সার্ক সম্বন্ধে জানেন ভালোভাবে। তো এই এখানে আমরা এসাল যেটাকে বলি সেটাতে এই 8টা দেশের জনসমষ্টি এবং যারা এখানকার অ্যাক্টিভ, যারা এখানে বসবাস করেন তাদেরকে নিয়ে। তো আমরা আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণভাবে যাদেরকে আমরা ডাকি আমাদের সাথে আসার জন্য তারা লেবার ইউনিয়নের মেম্বার, বিভিন্ন লোকাল যে বলতেছি আমি, বিভিন্ন লোকাল ইউনিয়নের মেম্বার। তো ইউনিয়ন মেম্বারদের একটা সুবিধা হচ্ছে ইউনিয়ন মেম্বার এবং বাইরের লোক, হ্যাঁ বাইরের অন্য অন্য স্টেটের লোক, অন্য অন্য স্টেটের লোক, অন্য অন্য মেম্বার ছাড়াও, যাদের আপনাদের প্রফেশনাল ছাড়াও, প্রফেশনাল ইয়ার নন প্রফেশনাল কমিউনিটির অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিস্ট এবং কমিউনিটির, লাইক বাংলাদেশের যে কোনো জনগণ, ওই যে 8টা দেশের, 8টা দেশের যে কোনো দেশেরই লোক আমাদের এখানে জয়েন করতে পারে। এই জন্য কারণ আমরা তো শুধু কাজটা করি কমিউনিটি কমিউনিটি, এখন আমরা যে কাজ করি কেন আমাদের কাজগুলি সাকসেসফুল হচ্ছে এর পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে ইউনিয়নের যে ফরম্যাট, সেখানে ভলেন্টিয়ার করার জন্য, সেখানে অন্যকে সাহায্য করার জন্য একটা এডুকেশন প্রসেস আছে। সেই প্রসেসের কারণে যারা বিভিন্ন ইউনিয়নের সাথে জড়িত তারা যখন আসলে আসে তাদের ভিতরে ওই একটা প্রবণতা থাকে কীভাবে অন্যকে হেল্প করা যায়, কীভাবে ভলেন্টিয়ার করা যায়, কীভাবে একটা ইস্যুর উপরে কাজ করে সেটাকে সাকসেস করা যায়। এই কারণে আপনি আমরা 2008-এ জুলাই মাসের 30 তারিখে আসালকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করি, 2008-এর জুলাই 30। এখন মেম্বার কীরকম আমাদের?
ডিউস পেইং মেম্বার ওভার 700 যারা প্রতি বছর 20 টাকা পে করতে হয় আমাদেরকে, এটা শুধুমাত্র তাদের অংশীদারিত্বের জন্য, যে আমি 20 টাকা দিলাম কী হচ্ছে আমি একটু দেখি, এই একটা সুবিধা তৈরি করার জন্য আসলে 20 টাকা নেওয়া হয়। কিন্তু এমনও আছে যারা যদি দিতে না পারেন, আমরা বলি না যে না দিতেই হবে আর কি, এরকম কোনো সিস্টেম নাই। কিন্তু আইডিয়াটা হচ্ছে আমরা চাই সবাই হয় সময় দিক না হয় অর্থ দিক, যেভাবে হোক তাদের মিন্নত দিক, বুদ্ধি দিক, বিবেচনা দিক, এজেন্ডা নিয়ে আসুন, সব কিছু সংগ্রহ করে আমরা সেখান থেকে একটা মুভমেন্ট তৈরি করি। তো আসাম ইটসেলফ নাও বিকেম এ মুভমেন্ট। তো সেই হিসাবে 2008 থেকে এ যাবৎ আমরা প্রতি বছর একটা করে কনভেনশন করতেছি, সেই কনভেনশনে মোটামুটি অসংখ্য লোক হাজির হয় এবং সেখান থেকে আমরা অনেকগুলি এজেন্ডা তৈরি করি যে হোয়াট উই ক্যান ডু নাও ফর দি কমিউনিটি। তো সেই হিসাবে অনেক বিষয়ের উপরেই আমরা আস্তে আস্তে কাজ করে যাচ্ছি। আমাদের কাজ হচ্ছে কমিউনিটিতে বর্তমান যারা আমাদের নতুন ইমিগ্রেন্ট কমিউনিটি, এদের সমস্যা অনেক। From the beginning to the end, they don't know even how to get help, whatever the help is available. So that will be one area we are working. Then we have language barrier. Not all of us can speak English the way America wants us to speak. So definitely it takes time to learn. In the learning process, it takes many years. During that years, these people are suffering. We are helping them. Then more, lot of our people are in problem with immigration. We advise them. And then, of course, as I mentioned, language issue. So we are now trying to have Bengali everywhere. So that is one of our mission. And at the same time, not only Bengali, if it is in front of your area, in the street that you are going, in the place that you are going to pray, all this street, the way they are, the street signs, if there is no stop sign, we want to have a stop sign there. Anything, everything as a human being in the community we need, we are there. So this is why when all of our children, I have 5 children, all of them born here, grown here, went to public school here. But in those days when my children went to school, I found that on Eid day they have to go to school. Because we cannot get there. কবে শুরু করছে? ছুটির আন্দোলন শুরু হয়েছে কিন্তু 1980s দিকে, 80 দশকে তাদেরকে নিয়ে শুরু করলো আশেপাশে। তখন কিন্তু আন্দোলন আমাদের সাউথ এশিয়ার কোনো লোকই ছিলেন না যারা এটা নিয়ে বুঝবেন, খুবই কম ছিল। আচ্ছা, তো বাঙালি কম থাকলেও আবার প্রকাশ প্রচারও এরকম ছিল না। এখন যেরকম আপনারা অসংখ্য ইউনো প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া, ইট ওয়াজ নট দেয়ার। সো উই জাস্ট স্টার্টেড বাই নোয়িং দি আদার মুসলিমস, স্পেশালি দি ব্ল্যাক American Muslims, African Muslims, and also the people, those who are not Muslim, but they are socially very progressive, we brought them. There is a group called NYCP. Their work is only to help the community. So we brought them with us. Then La Fuente, there is a group called La Fuente. They are from Spanish Latino heritage people. They also want to help their community. So we brought them with us. So the movement has started in the 80s. So when Debbie Dinkins, who became the mayor, the first African-American mayor in the city of New York, he promised us that he's, after his election in 1989, that he's going to do a lot of good things for the demand that we are having. So one of those demands were to give us the alternate parking during the Eid holiday. 92. It was 89. The demand was with him. Oh, yeah. When he got elected. So he got elected, and also Eid holiday was with him too at that time. But he, as soon as he got elected, I think it took 2-3 years for him to even find an occasion. So on September 22, 1992, he signed a proclamation by which he said that the 3 days that New York City the two Eid New York City celebrates with the Muslims, and in those 3 days for each of those Eid, alternative parking will be suspended. Six days. And that is how he gave the order. But at that time, the Education Committee of City Council also voted in favor of 8-0, and that is how it approved and he signed.
And he also promised us he will do school holiday in his second term. But unfortunately, he lost in 93, one term mayor, and he lost to Giuliani, a Republican guy. And Republican is always very difficult to work with. They don't want to do anything for the newcomers, new community, Muslim or Hindu or Buddha, it doesn't matter. They just don't want it to for others. Republican, in general, is very lean to the Caucasian people. And of course, Jewish people getting the benefit of it. So anyway, it did not happen. So, but then our movement continued. Once we came to the conclusion that now that it is Republican, so we have to create more community-based organization. We need to bring them together. And we brought them. I think with over 80 different organizations. 80 different organizations came together. And we became a coalition for Eid holidays. It was the name of the group became Coalition of Eid holidays. So we started that movement. It continued every year after year, but it never saw the light. So in that case, in 2008, I think it was September 26, City Council committee, education committee. Good thing is that this time, education committee chair was Robert Jackson of Manhattan, Harlem, District City Council, District 7. So what he did, he became the chair of the education committee of City Council. So he's a Muslim, a black Muslim, of course. So what he did, as soon as we went to him, he said that, yes, I'm going to bring it to the committee. And he brought it to the committee on September 26, 2008. Okay, so in his committee, it has now started, and we had a news conference in front of City Hall, and the same day we have a testify in front of the education committee, that 9 members were there, and I testified, and in fact I emailed you that testify itself, whole thing. So then when it was voted in the committee, everybody voted for it except one. Yes, there is one, his name is G. Oliver Koppel, is the city council member from the Bronx. He did not vote. But you know who voted? The committee member where Robert Jackson is the chair, the current mayor, de Blasio, was one of the members. He voted yes. Melinda Kurtz, the Queensboro president, was one of the members. She voted yes. And also, John Liu, who ran for in 2013 for mayor, was one of the members. He voted yes, and other people, except one. So 8-1, it passed in the committee. Now, then the bill that they have to come, it's called a resolution in the City Hall. This resolution 1281 was proposed as the two Eid holidays. Resolution 1281. Out of 51 city council members, 35 of them became the sponsor of that bill. It is very rare that so many city council member becomes a sponsor. So 35 of them. So then again, it was now, I think the committee, as I mentioned to you, voted on June 18, the committee voted. And now June 30, the entire city council will vote. 51 city council voted, 50 in favor, and again, one against, 50-1, and same guy, G. Oliver Koppel, and in fact he's finished now, he's no longer in the politics. Last year he ran for state senate, but he lost. We did not endorse him. So anyway, so this way we completed. So now, in 2008 and 9, as I mentioned, June 18, 2009, committee voted, June 30, 2009, enter city council voted. So then it went to Mayor Bloomberg, who is a Republican mayor, and he's in his third term. Unfortunately, he refused to sign. If he does not sign, there is no power of the city council to override it, even if they had the votes. They need 36 votes, they had 50 votes, but still they could not override because it does not, the system does not allow. So he did not do. So now that the Bloomberg is leaving, new election came, and we started talking to these mayoral candidates in 2013. I think you saw some of them. Yeah. And we even have forum. We brought all the city council, all the mayoral candidate in one place, and asked them who is going to support our Eid holiday.
only one mayoral candidate at that time said that he is going to give in his 90 days. That was John Liu. But unfortunately, John Liu could not even get elected in the primary. Our de Blasio, who got the highest number, so he became the candidate. Now, until he became the candidate, he never supported it, that he's going to do it. But as soon as he got elected, selected in the primary, so now his election is coming in November. So then September was the primary. October 6, 2013, de Blasio called a news conference in Brooklyn, Borough Hall, in front of Borough Hall. There he announced that it has to be fair. He's going to support the Muslim Eid holiday, because in this country, nobody leaves without learning. Even if you have to consider your religion or your education, you must choose religion. If you choose religion, you're missing the education. All those arguments he gave, and that is how we knew that this guy is getting elected as the mayor and he's going to do it. We confirm. So we started now talking to him one. So that is how on March 4th, Wednesday last this week, Mayor de Blasio announced with the Chancellor of the Board of Education, Ms. Ferrino, that the Eid holiday is now real from 2015 and 2016 school year. But this is not this Eid that is coming, but from September, if any Eid comes, which two of the Eids come, it will be honored as a government holiday in City of New York for the City University public schools. And as you know, there is 1.1 million students, of which 107,000 is Muslims. So it's a huge, over 10% of the population. We strongly believe that this is the right decision, right time, though it took 23 years from 92 to 2015. But I am happy. I think that it is something God has helped us, Allah has helped us, and with Allah's help, and those who helped, those who supported, there are a lot of community organization, lot of civil rights organization, lot of non-Muslim organization supported us and helped us in order to obtain this Eid. আমরা এই বিষয়ে আরেকটু কথা বলবো, আমরা একটু ছোট্ট বিরতি দেবো, বিরতির পর আবার আমরা দর্শক আমরা বিরতির সময় হলে আমরা বিরতির পর আবারও এই বিষয়ে কথা বলবো, ততক্ষণ আমাদের সাথে থাকবেন আশা করছি। Friends Development. একটি স্বপ্নের ঠিকানা একটি সুন্দর আবাসস্থল। Friends Development আপনার স্বপ্নের বাস্তব রূপ দেয়। নতুন ডুপ্লেক্স, অ্যাপার্টমেন্ট, কমার্শিয়াল বিল্ডিং নির্মাণের জন্য নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান। Friends Development. অত্যাধুনিক ডিজাইন, সর্বশেষ প্রযুক্তির সমন্বয়ে আমাদের কর্মতৎপরতা। কংক্রিট, সিমেন্ট আর ইস্পাতের মজবুত বন্ধনে গড়ে উঠুক আপনার বাড়ি। রোদ বৃষ্টি সহ সকল বৈরিতার বিরুদ্ধে করি সঠিক ট্রিটমেন্ট। আপনার শহরের প্রাইম লোকেশনে রয়েছে আমাদের অ্যাপার্টমেন্ট। আপনার কষ্টার্জিত টাকা এবং আমাদের নির্ভেজাল শ্রমে নির্মিত হোক আপনার স্বপ্নের বাড়িটি। আপনার জীবন হোক সুন্দর এবং আনন্দময়। আমাদের ঠিকানা ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, 211 ইস্ট 43 স্ট্রিট, সুইট বি, 507, নিউ ইয়র্ক, NY 10017, ফোন 7188930020, ইমেল friendsdevelopment@optimum.net। ইমপ্রেস ট্রেডিং আপনার স্বাস্থ্য ও সৌন্দর্য সুরক্ষায় বিশুদ্ধ ঔষধ ও প্রসাধনী সামগ্রী সরবরাহের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। বিশ্ববিখ্যাত ঔষধ ও প্রসাধনী কোম্পানির নিজস্ব পণ্য বাজারজাতকরণ বিপণন এই প্রতিষ্ঠানের লক্ষ্য। একটি ভুল ঔষধ কেড়ে নিতে পারে একটি তাজা প্রাণ, আবার একটি সঠিক ঔষধ ফিরিয়ে দিতে পারে একটি নতুন জীবন। উচ্চশিক্ষিত এবং প্রশিক্ষণপ্রাপ্ত একদল কর্মী 24 ঘন্টা সেবা প্রদান করছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক ঔষধটি আপনার হাতে পৌঁছে দেয়া আমাদের কর্তব্য। যোগাযোগের ঠিকানা 299 ইস্ট 163 স্ট্রিট, সুইট B1, রোনেক্স, NY 10451, ফোন 7186396600। Information Technology, IT. IT is wow. It's stuff your parents haven't even thought of yet. IT is moving, it's mixing, sharing, and more. IT is solving problem, thinking, and processing. IT is making money, saving lives, changing the world. It's a living, it's a life. IT is in your pocket. It's at your fingertips. It's here, there, and everywhere. IT is on CSI. In business, in the lab, it's in the hospital, on the radio, in the movies.
Welcome to Concord IT Development, total IT solution. Our services, web development, dynamic web solution, application development, domain registration, web hosting, network solution. We are available on 37-47 73rd Street, Newark, USA. Concord IT Development, total IT solution. Nirav Restaurant and Sweetmeats. আমরা বাংলাদেশি সহ সাউথ এশিয়ান সকল রকমের খাবার পরিবেশন করে থাকি। মনোমুগ্ধকর প্রশস্ত পরিবেশে সুস্বাদু খাবারের আনন্দ উপভোগ করার জন্য সপরিবারে আসুন। বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন, সুইট সিক্সটিন সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ক্যাটারিং করে থাকি। ব্রংস শুধু চিড়িয়াখানার জন্যই বিখ্যাত নয়, ব্রংসে রয়েছে আপনার আমার সকলের পরিচিত নীরব রেস্টুরেন্ট অ্যান্ড সুইটমিটস। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড সুইটমিটস, 2109 স্টার্লিং অ্যাভিনিউ, ব্রংস, নিউ ইয়র্ক 10462। Welcome to Apple Auto Body Repair, proudly providing expert auto repair and maintenance services to customers from the five boroughs of New York City. Our certified technicians are here to provide you with the highest level of automotive service. We also take the time to explain every job. You can be rest assured that our technicians have been trained to repair your vehicle, no matter what the age and what the model. The first time and always use the right part for your car. We are a full service shop and can handle both your car's basic requirements and ultimate performance needs. We also do New York State inspections, and we also have unibody specialists available. From batteries to brakes to tune-ups, to all general repairs and auto body repairs, come to Apple Auto Body today. We are located on 6115 32nd Avenue, Woodside, New York 11377. দর্শক বিরতির পর আবার আমরা ফিরে আসলাম আজকের অনুষ্ঠানে। আজ আমাদের অতিথি হিসেবে রয়েছেন বিশিষ্ট লিবার নেতা মাহফুজ মেজবাহ। দীপ মেজবাহ, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনি যে বিষয়টা নিয়ে কথা বলছিলেন, ঈদ হলিডে নিয়ে, ঈদ হলিডে বাস্তবায়ন কথাও বললেন যে কখন বাস্তবায়ন হবে। এখানে শুধুমাত্র কি সিটির পাবলিক স্কুলগুলো না, এর বাইরে যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলো আওতায় আসবে? এবং এই আন্দোলনের পর আপনাদের যে আন্দোলন সফল হলো এতদিন পরে, যে রেজাল্ট আপনারা পেলেন, এরপরে কি বিভিন্ন চাকরি ক্ষেত্রে বা বিভিন্ন কর্মস্থলে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে, বিভিন্ন কাজ করে, তো সেই ক্ষেত্রে আপনাদের এই আন্দোলনটা মানে এই ছুটির দাবিটাকে আরও বৃহত্তর পরিসরে যাবে কিনা? অনেক সুন্দর প্রশ্ন। আমাদের অরিজিনাল গোল ছিল, যেটা এখনও আমরা অত্যন্ত গর্বের সহিত বলি, যে পাবলিক স্কুলগুলিতে যেন ঈদ হলিডে দেওয়া হয়। প্রথম যখন পাবলিক স্কুলগুলিতে ঈদ হলিডে হয়ে গেল, এখন এটা হবে যারা প্রাইভেট সেক্টরে আছে। প্রাইভেট সেক্টরে বহু স্কুল আছে, এখানে প্রাইভেট স্কুল, প্রাইভেট ইউনিভার্সিটি আছে, কলেজ আছে না, এখানে এটা নির্ভর করে তাদের ব্যক্তিগত ইচ্ছার উপরে, গভর্নিং বোর্ডের উপরে, বোর্ড অফ ডাইরেক্টরসের উপরে বা চ্যান্সেলারের উপরে। তো আমরা যেটা মনে করি, আমাদের দাবি উইল নট স্টপ হিয়ার, বিকজ উই হ্যাভ ডান উইথ দি বোর্ড অফ এডুকেশন ইউনিভার্সিটি। ইট ইজ ওনলি ওয়ান সিটি, অফকোর্স নিউ ইয়র্ক সিটি ইজ দি লার্জেস্ট city as per public school is concerned, but we want to take it all over the country. New York sara aro onno kono city theke public Eid holiday, yes, there is a city in New Jersey, there is a city in few cities in Michigan, and I think there is one cities in California. These are small cities where Eid holidays are granted. And the question is that it depends on the population percentage of the Muslim population in that area. But if we start the movement from now, as you know, Asal just recently created a chapter in New Jersey, Atlantic City based, we strongly believe that it will become an agenda for them in the coming months to demand to the Atlantic City Hall or the New Jersey governor, wherever possible, to have that school holiday. সিটির বাইরে যে সকল পাবলিক স্কুল আছে সেগুলো, নিউ ইয়র্ক সিটি পাবলিক স্কুলস অলমোস্ট ওভার 10% ইজ মুসলিমস,
Now, if there is a school district where it is not percentage wise that many, I think the option will be right now there will be to give them excused exceptions for those days. What we in New York City used to do last few years for us. So that thing will happen. But as the percentage grows, as the Muslim population increase, as the people, those who are active and want to volunteer in these kind of causes, or want to put their time, like as I mentioned to you, from 92 to 2015, we spent 23 years very consistently, very seriously, very arguably, very demandingly. That way we came into success. Success will not be always easy, and it is always a difficult job. So I think respective cities, respective localities, respective townships across America has to ask to their respective administration that yes, we did it, if New York City can do, why we cannot do, those arguments has to come forward. Now, as for New York City government offices or private sector offices, that also depends on them. But to my knowledge, there are private sector offices where they know that the person is Muslim, they will take a day off, they give them those days. Even there is a meat plant in South Carolina. They have Eid holiday now giving. It's a private sector meat plant. They cut the meat because they create halal meats. And that is why the owner was negotiated with the union, and the union got it happen that they have Eid holiday there now. So I'm saying that definitely it can go across America, every city, every place, but it has to come through the demand. People like us who will dedicate their time, energy, effort, get involved in the community with the politician. Now, our issue is very problematic because in South Asian people among us, some of them think that you become mainstream politician if you take a picture with them. In fact, picture taking is not the way to do mainstream politics. Mainstream politics will be you bring an issue to the politician and make them accept as an issue and demand that that person do something for you. Once that happens and they see you are volunteering for him, if they see you are working for him, if they see you are raising money for him, because in this country, politicians don't give you money. You need to give money to the politician. So that is a culture quite different than our own culture. Because back home, they count how much money I'm going to spend in this election. Can I make that money back when I get elected? Here they think that if I don't collect the money, get enough funding, I may not be able to get elected. Once they get elected, they owe nobody nothing. So this is the beauty of this country. And we are enjoying that beauty, and that is why we are getting some success for our community. Alliance of South Asian American Labor, I mentioned to you, we have five chapters in covering our entire New York City in five boroughs. What are we trying to do? We want to create leaders among us. Now, among us means if I want to be a leader, luckily I became one. But I don't think those who are first generation in this country can become a leader to get elected. So what we are emphasizing that we should think every one of us in the community from Bangladesh, India, Pakistan, Malaysia, not Malaysia, India, Pakistan, Sri Lanka, Nepal, Bhutan, Sri Lanka, Sardesh, those asal eight countries, our children now getting educated here. Some of them born here, they are going to school here, they are going to college here, they will be doing their universities here. Their accent will be very similar to the American accent when they speak. Even I still have difficulties. I'm saying that every one of us has those difficulties. I think when we ran now for a position, for office, it will be difficult to convince the people, yes, I am the one who can solve your problem. But when our children will run and they know the well-equipped with the issues, agenda, and problems faced within the community, within the district, within the range, then the people in that community will be able to understand that now we can support that guy.
So exactly that is what happened. If Obama can become the president of the United States, two-term, the highest term you can hold, 8 years, I think our children can become something in near future in every city, in every borough, in every office that there is of. So that is my hope. So now, in order to do that, we are encouraging parents to get their children involved with us in every chapter. And we are thinking from this summer, we are going to create summer job for these people within Assam. What will be summer job? It will be mostly voluntary, but still we will give them some pocket money so that they will go out in their community, those that they see them, those they know them all the time, so they will voter register them. They will educate them for voting. So for that reason alone, we strongly believe that once we know, in five boroughs we already have few young men and young women who are getting ready to run for. So I think our main goal should not be go after the politician more often than we should create our own politician, own elected officials. If we can help elect a South Asian in New York City, I think that will be the beginning, and that beginning will happen with Assam. So that is where our main focus. And at the same time, you ask what else is our agenda. I think definitely there are many other agenda. Of course, my wife is working very closely about halal food, also in public schools. I think that is what we are going to push for it. We are going to help her in creating, again, that I mentioned to you, that if you do not create with every community a coalition, it will never work because nobody is going to pay attention. That is why if only Bangladeshi in America, they want to do politics, they want to have a demand, that will not go very far, only because you are very few in numbers. কিন্তু আমাদের বাংলাদেশে অনেককে দেখা যায় যে এখানে দেশীয় রাজনীতি বিস্তার ঘটাতে এবং তারা দেশীয় রাজনীতি এখানে করছে। দেশীয় রাজনীতিটা কি আসলে কি এখানে কমিউনিটির কল্যাণে কোনো ভূমিকা রাখতে পারে অথবা দেশের কল্যাণে কোনো ভূমিকা রাখার সুযোগ আছে? আমার যতদূর অভিজ্ঞতা আর কি, দেশকে ভালোবাসা ইমানের একটা অংশ। আমরা যারা দেশ ছেড়ে বিদেশে এসেছি, আমাদের ডেফিনেটলি একটা দায়িত্ব আছে সেই ইমানের অংশটা পালন করা। আমি বাংলাদেশকে যে কত ভালোবাসি, আই ক্যানট এক্সপ্রেস ইট, কিন্তু এটা বললেই তো হবে না, আমি কাজ এক্সপ্রেস করতে হবে। তো আমি আমি মনে করি আমি একজন অ্যাম্বাসেডার অফ মাই কান্ট্রি, বাংলাদেশের আমি একজন অ্যাম্বাসেডার। হোয়ার এভার আই গো, আই টেল দেম আই বাংলাদেশকে নিয়ে যাচ্ছি এখানে। আই ও শিওর দে নো এভরিবডি ইন মাই ইউনিয়ন, আই টোল্ড ইউ 125,000 মেম্বার্স, এভরিবডি নোজ দ্যাট আই এম ফ্রম বাংলাদেশ, এন্ড দে ইভেন টেল দেয়ার Bangladeshi friends, you have a big guy in my union, don't you know him? So this is the way I am there. I think everybody, every politician knows me because they need me. So this is an area. So now, those who still do the back home politics in America, and there is so much problem I see here, I know, you know, in medias, electronic print media, every time you guys are explaining that thing. It will be a wasting of time if they do not divert part of them. I don't want them to stop it. They cannot stop it because that is in their blood. They should do that. But at the same time, they should also put some energy in order to make life better for all here. So now, if I am a party A, I should do in such a way, help the community in America, in New York City, so that rest of the people say, I like party A people. I tell you, everybody hates them. I know them. Everybody, suppose they have, if they have a meeting today here, there will be 1,000 people. I'm talking about other than that 1,000. I'm talking about other than those who are doing the politics. So even if they tell me, that is what I know. So I'm saying that do your politics, that's fine. This is a good energy because you are discussing politics. That politics, part of it has to be diverted for the community where we live, for the people that we love, for the people that we are supposed to serve. Once that happens, politician will also pay importance to you. Because if politician do not recognize whether I need halal food, whether I need my community people to have a prayer place, they will not give it to you. We don't have a community place now. We want to have community place in all five boroughs. So those are the things I think these main people, those who are in involved in দেশীয় politics, তারা কিন্তু এই জিনিসগুলোকে সামনে নিয়ে আসতে পারে। আপনি বাংলাদেশের মধ্যে
সম্ভবত অবশ্যই আপনি সর্বোচ্চ জায়গায় গেছেন যে যে দায়িত্বগুলো আপনি পালন করছেন, কোনো বাঙালির পক্ষে সেখানে এখন পর্যন্ত যাওয়া সম্ভব হয়নি। তো সেই জায়গাটা থেকে আপনার সাথে আপনি প্রেসিডেন্ট পর্যন্ত যেতে পারেন এবং সবাইয়ের সাথে আপনি একটা সিনেটর, মেয়র, সিনেটর, কংগ্রেসম্যান সবাইয়ের সাথে আপনি একটা যোগাযোগ রয়েছে। তো সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশের জন্য কিছু করার সুযোগ আছে কিনা বা করছেন কিনা? আমি এইভাবে বলবো, আমি একমাত্র বাংলাদেশি যে হাইয়েস্ট র্যাঙ্কিং এশিয়ান ইন আমেরিকা। সো নট ওনলি বাংলাদেশ, ইনফ্যাক্ট আই কভার হোল এশিয়া। সো দিস ইজ ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট ইজ দ্যাট অলসো ডেফিনেটলি আই কভার সাউথ এশিয়া অ্যান্ড আই প্রাউডলি রিপ্রেজেন্ট বাংলাদেশ। সো নাও দি পজিশন দ্যাট আই হ্যাভ, দিস ইজ দি ফার্স্ট টাইম ইন 75 years এ নন হোয়াইট which is being is holding. No African American, no Latino, no other nation has had that position. So this is a good part. Definitely that is why everybody knows me. Everybody, of course, from the city council member or a community board member to the president, I can reach now what I am doing for the country. So in that regard, it is very simple. I want to mention to you a few years ago, what, 7-8 years ago, we had the CEDAW happened. So now everybody I heard collected money to send Bangladesh. And I heard many times that some of the money did not reach there. But what I did, I raised $20,000 in my union. And I called the ambassador from Washington, D.C., Washington, and I told them to come. I think if you remember, Shamsulok was here at that time. Consul General. So I brought them. So I brought them into my union. Even the arrangement, the food I bought from my own pocket and gave them the $20,000 check. So this is first. Second part is that wherever I go, whenever I meet, if the scope is there, of course you take the picture, and that is what our people does. They say they discuss Bangladesh issue or our interest. They cannot, because you are taking a picture. But what we are doing here, I can talk. I have spoken with many. That is why the issue related to Bangladesh garments is so important in the United States. And that is why American intellectual pays attention to Bangladesh garments conditions, working situation, labor rights, everything. I think Bangladesh has done a fantastic job after Rana Plaza. They have improved a lot of laws, rules, regulations. We are very happy for that. But the issue that I think recently there was a report, there is 80,000 violations still there, something like that. So the question is that definitely those improvement has to happen. And also, in order to improve the garments industry, which brings over $16 billion now, it can go to $50 billion if we can help improve the environment, the working conditions, the livable wage, and everything. And also, foreign countries, that is our buyer, get see that yes, it is improving, it is there is a security there. The problem, the political unrest back home is disturbing a lot. So even we even discuss in with the, some of the senators and the Congress that America charges taxes, tariff taxes. I think we GSP. We spend over $700-800 million. We in fact tell those who are in power who can do something that they should waive that fee. That way this fee can be invested back to the working people, working class in Bangladesh, and that way it can be improved. So garments is an area, even after we lost the GSP, we are still talking about how to regain it, how to get it back, and I think it will happen, God willing, in the coming months and days, we'll see. So that is an issue. And apart from that, we always think that anything and everything that is happening in Bangladesh, it is affecting those who are in America. So that is why we always talk to these elected officials that if they can help Bangladesh in any way they can, whether through United Nations, whether through the Congress, they should do that, and it should be fair and equitable as they do for other countries. You know, I am not saying that they will help us like they help Israel. They should help us. They should continue to give us more help and support, even monetary, as much as they can. That is what our goal always. এখানকার সবচেয়ে বড় লেবারদের সবচেয়ে বড় নেতা হিসেবে কাজ করছেন, দায়িত্ব পাচ্ছেন,
বাংলাদেশের এখানে বাংলাদেশের শ্রমিকদেরকে অথবা কৃষি শ্রমিকদেরকে এখানে আনার কোনো ব্যবস্থা আছে কিনা বা এখানে ডিমান্ড আছে কিনা কৃষিক্ষেত্রে অথবা One thing is true, I think এটা আপনার টেলিভিশন দেখলেই দেখবেন আমেরিকাতে CNN বা অন্যান্য যেসব মিডিয়াগুলি আছে ক্যালিফোর্নিয়াতে যে প্রোডাক্ট তৈরি হয় 55% আমেরিকান ডিমান্ডস মিট বাই ক্যালিফোর্নিয়া and the rest 35% is made by in fact Florida. Okay. That's it, no other state. So these two states has unlimited number of Mexican and other people comes across the border just work there. The demand is not officially like that, yes you have you know farmers demand here mm-hmm. because back home the farmer the way they do here farming is quite different. I don't think those demand is there. The demand that is important is the skilled people. Still they use H-1 visa that all the you know like computer people, intellectually those who are university college teachers, they can migrate in this country very easily. Our migration from Bangladesh is not the problem right now in a sense because those who came from 1990 first they started with OP1, then from 91 they started DV1, 2, 3 or whatever it is. I think around 300,000 people came. They can now bring 1 million people. That is where, so now once they come, I think that is where we need to create the opportunities. I think those who are here, some of them are struggling. And that bothers me on a daily basis because I see some of them, their income is below the poverty line. And it is very difficult in this country with two children, husband and wife, to have a good living if you make less money. You need around $70,000 to $80,000 to $100,000 in order to have a good life here. So I think our people can only reach there through the workings that is available here and using those things for their own benefits. It is my strong belief that if Bangladeshi, especially among South Asians, I think they are the most sufferer, even some Nepalese. They need to go to for, change of their skills. Even if you are a taxi driver, I think you still should try to go night school or day school, wherever you can change your skill, look into what is important, what is going to work. We are going to start from this summer. We created an organization newly, very recently, it is called SAFEST, South Asian Fund for Education, Scholarship and Training. So we are also asking different elected officials, especially city council, to give some money to it by this summer. So that is where we start those people who are suffering in the community, just give them free education, free GED. GED means high school equivalence degree. Once they have high school, they can get a city job in the lower level. And then also we'll give them how to prepare for an exam. City and state, you cannot get a job like, oh, come on, I'll give you a job. No, you have to take an exam. You have to pass the exam. Your name has to come on the list. Once your name is on the list, department will call you. Out of every three, they are going to hire one. Even where I am today, from there I can help for that at that time. But I cannot help get a job like that because that's not the way it works. This is called civil service job. So we are saying that we have many, many, especially Bangladeshi, who has degree, master's degree, and so on and so forth. Doctors, they are still writing texts. So the idea is that you have to, since your doctor education is not working, you should change it to something that will give you money and your prestige and everything. Yeah, you just don't leave with your taxi driving. You know what I mean? Which is not a bad thing. I want you to continue to do until you have a better things to do. So the idea that it's a good thing to do, but it is very, very, within 15, 20 years, you became very, very disliked of the taxi business because you have to sit down, you get diabetic, and so on and so forth. So we are saying that this SAFEST, the organization that I just mentioned to you, can educate these people, can give them free training, and everything will be free. We'll not be charging anything because we know these people cannot afford. And we want to bring the benefit that is out there in the system for our community. So after ASAL, we are going to continue to work on ASAL and we will continue to devise different way to help the community.
আরেকটা বিষয় আমরা আলোচনা শেষ করছি, আপনি বাংলাদেশের অবস্থা জানেন, বর্তমানে যে অবস্থা চলছে বিশ্বের আর কোথাও ঘটনা এখন ঘটছে কিনা আমি জানি না, একটা না দুই মাসের বেশি হত্যা হচ্ছে, জি 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 মানুষ মারা যাচ্ছে। আপনার সাথে এখানে অনেকের কথা হয়, কংগ্রেস ম্যান সিনেটরের সাথে কথা হয়, তারা কি বাংলাদেশ সম্পর্কে বা আপনার সাথে এই বিষয়ে কোনো কথা হয়েছে কিনা, এবং বাংলাদেশের এই বর্তমান সংকট থেকে উত্তরণের জন্য কী পরামর্শ? আসলে বাংলাদেশের যে বর্তমান যে পরিস্থিতি বা পরিস্থিতি যেটা আমরা সবসময় মোকাবেলা করি বাংলাদেশকে নিয়ে, এটা অত্যন্ত দুঃখজনক। আই থিঙ্ক আমি সবসময় মনে করি যে এইসব ইলেকটেড অফিসিয়ালস বা যারা পলিটিক্যাল অপোজিশন না অর দোজ হু আর ইন পাওয়ার, বোথ অফ দেম, অল অফ দেম, অল দি টাইম কামস টু দি ফরেন কান্ট্রিজ, স্পেশালি ইউরোপিয়ান কান্ট্রিজ অ্যান্ড ইন আমেরিকা দে কাম এ লট। If you come to visit America and you are in United Nations, or you meet the President, or you meet the Secretary of State, or you meet a Congressman, you meet a Senator, you have to learn something. Unfortunately, when they go back, I'm not talking about today, I'm talking about last 30 years, same thing, they're not changing. I'm saying that if you are elected, and if you do a good job, how the rest of the people go against you if you do a good job? I am giving you an example. If a senator get elected here, every 6 years, I'm talking about federal, every two, state has two senator there. Their election is every 6 years. I think I know someone even who has 56 years of service. Every 6 years they get elected. Why? Because he's doing his job. Same thing if you look into New York City has a now term limit. Otherwise someone want to be a mayor, good mayor can continue to be a mayor. Same thing in the state. The state, I think, Even Cuomo, this is second term. I think he can run again third term. So the issue that our people, somehow something is not in the gene or in the chemicals. They cannot think that how to provide good services to the people, that the very people they represent. How to provide security to these people. How to make sure that they have food to eat two times. Now, I am not saying that you give them free everything, but if you have the, you know, we have more money comes to the country as we send them back home, more than the budget. Our garments industry brings more money than the budget of the country. Two sectors. Yeah, but where is the problem? And they, I know they will claim that they have magic economy. It's not magic. It is only the money we send and the garment that brings. Garments is falling apart because of this struggle that is going, the hotel and the, you know, cocktail, these, whatever you call, bomabazi, out, whatever is going on. It is, some garments are moving out of the country only because they just cannot do that business anymore. So I'm saying that the those who are in power and those who are in opposition, both has to come into the understanding of loving the country. They may love, but we want them to love a way that is different than the way they are loving, because their love is not working. They are desh, they tadher desh prem kintu desh cholte chhe na. Amra dekhte chhi to tadher desh prem ke change korte hobe ei jonno, karon America te ekta kotha bole doing the same thing expecting a different results, you have some problem. That is what you are doing there. So I'm saying that they have to think that country first, people first, জনগণ ফার্স্ট, কিভাবে এদেরকে খুশি রাখা যায়, আর ওদেরকে যদি খুশি রাখতাম তো আমি ক্ষমতায় থাকতে পারতেছি, তাই না? তো এই একটা সিস্টেম যদি করা যাইতে পারে, এখন আমি আর আপনি এখান থেকে কিছুই পারবো না। আমরা যদি এখানে বর্তমানে যিনি ক্ষমতায় আছেন ইনার গ্রুপে যদি বলি যে এইভাবে এইভাবে করেন, আরেকজন হয়তো বলবে যে এই এই আর গ্রুপ জমস, এই মানে আমরা এখন দালাল তৈরি হইতেছি, ওইসবের কারণে এইসব নিয়ে আলোচনা। তবে এই দেশের পলিটিশিয়ানদেরকে যখন যেখানে যাকে পায় এই কথাই বলি, আপনি শুনছেন কিনা জানি না, সেক্রেটারি অফ স্টেট জন কেরি একটা চিঠি পাইছে এগারো জন কংগ্রেসম্যান থেকে, এরা বাংলাদেশ ককাসের সদস্য, বাংলাদেশ ককাসের আপনারা সবাই ছিলেন জোসেফ গ্রাউলি, আমাদের গ্রেস ম্যাং, অল দি সিটি অল দি কংগ্রেসম্যান, স্পেশালি মেইনলি মোস্ট অফ দেম ফ্রম নিউ ইয়র্ক সিটি, অল অফ দেম সাইন অ্যান্ড আস্কড দ্যাট John Kerry should do something. Now, John Kerry only can tell. You have to implement it. You have to do it. You have to find a solution to the problem. I cannot, John Kerry cannot, even Obama cannot solve Bangladesh problem by sitting here if you are not listening. So now,
আই ডোন্ট সি হোয়ার ইজ দি প্রবলেম। সে আমি যখন আমার লোকাল ইলেকশন করি তো আমার বিরুদ্ধে চারজন দাঁড়ায়, অন্য নেবারে তিন হচ্ছে চারজন দাঁড়ায় সবসময়। তো সৌভাগ্যবশত আমি 80% ভোট পাই এবং আর বাকি 20% ওরা তিন চারজনে পায়। আচ্ছা পাও, কিন্তু এরপরে হয় কি, পরের দিনের মিটিংয়ে আমি ওদেরকে ডাকি, আসো মিটিংয়ে আসো, তোমার তো তুমি তো প্রেসিডেন্ট জন্য দাঁড়াইছো, ডেফিনেটলি তোমার কাছে কিছু ইস্যু আছে এবং ইউ কুড নট বি প্রেসিডেন্ট, সো আই এম দি প্রেসিডেন্ট, গিভ মি দোজ ইস্যুস। I told them that if I can fulfill those issues, I am going to keep the name of those issues as your name. Say Joseph Binson and Zarayan aggressed me. So I told him, give me your issue. I will say this is Joseph Binson and the issue. And when it is success, it will be in the minutes that Joseph Binson and Zarayan gave the issue to the president and president resolved it. So they have nothing to say. And most of them have no idea. Back home also same thing. I know they don't have much. If they have much, then why you are not in power? Even if you are in not power, if you are in power, why you cannot stay? Because you don't have much to offer. Same thing. It is very equally correct that our country, our people, those who are in power must to change. I'm not change asking change by name or by act. I'm saying that they have to think differently. That why we cannot bring this country into a rest, because it is a country, it has a 160 million people now, or over 160 million. A country with the size of, is smaller than the state of Wisconsin. Only Allah helped them to survive. So we need to do better. I think people, those who are listening, from our listening, they might be able to understand where they are wrong and what they should do in order to improve on it. And we continue to pray to Allah that let them get the help they need. Okay, Allah upore shobkichu bhorosha. Bhai bhai apni amader kache shono dewar jonno dhonnobad. Amader shomoy ekhane shesh korte hoy. Amra abaro onno kono bishoy niye apnar sathe kotha bolbo. Ajke amra ei porjonto shesh korbo. Priyo darshok, etokkhon amader sathe thakar jonno apnaderke dhonnobad janacchi. Abaro dekha hobe onno ekti onushthane onno ekti prostike niye. Etokkhon apnara bhalo thakun. ধন্যবাদ শাকিব ভাই, ধন্যবাদ মিলেনিয়াম টিভি, এবং ধন্যবাদ সমস্ত শ্রোতা শুনবার জন্য, সময় দেওয়ার জন্য। আশা করি আগামী দিনে আমরা আরও ভালো বিষয়ের উপরে আলোচনা করব, যেটা আমাদের সমস্ত সমাজকে উপকৃত করবে। ধন্যবাদ।